যশোরের ঝিকরগাছা ও শারশা উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হয় গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবারা, কসমস, ডেজ, জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুল। এ ফুলকে ঘিরেই এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা জীবিকা নির্বাহ করেন। করোনা ভাইরাস ও আমপানের কারণে চরম ক্ষতির শিকার হন ফুল চাষিরা। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে তারা ব্যাংক থেকে ঋণ পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তফসিলি ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনায় সরল সুদে ঋণের আওতায় এনেছেন কৃষকদের। ঋণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত স্বল্প সুদে আমরা একটা ঋণ পেয়েছি, যাকে ঋণ নিয়ে আমরা চাচ্ছি আমরা আরও আগায় যেতে পারবো। যে ঋণ পেয়েছি অল্প অল্প করে, তো সেখান থেকে আমরা চাষটা শুরু করছি, একটু ভালো আছি, কিন্তু আমার আগের অবস্থানে যাইতে আমাদের সময় লাগবে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা প্রান্তিক পর্যায়ে জরিপ চালিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে ঋণ দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় 50 লক্ষ পর্যন্ত আমরা ঋণ বিতরণ করেছি এবং আমাদের ঋণ বিতরণ চলমান আছে, ভবিষ্যতেও থাকবে। ফুল চাষি ও ব্যবসায়ী সমিতি এর উন্নয়নে ঋণের পরিমাণ ও সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে। যে ঋণটা দিচ্ছে সেটা চাহিদা তুলনায় অনেক কম, আমাদের দাবি হলো যে এবং লোকজনের সংখ্যাও কম। যেমন আমাদের যশোর জেলায় প্রায় 6000 কৃষক আছে, তার ভিতরে এই 6টা ব্যাংক সব মিলিয়ে 200 থেকে 300 জন কৃষকের ঋণ দিয়েছে। আমাদের এই ঋণের সংখ্যাটা তো বাড়াতে হবে। জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে ফুল চাষ হয় এবং এর সাথে জড়িত প্রায় 6000 কৃষক। সময় সংবাদ, যশোর।